আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, শামসুল ইসলাম আরো একবার ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আজ ফুটবলের একটি বার্তা নিয়ে এসেছি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল আপনারা জানেন যে বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় লিগ, কোনো সন্দেহ নেই। এখানে 20টা দল ডাবল লিগ পদ্ধতিতে হোম অ্যান্ড অ্যাওয়ে ফেস করে এবং একটা লম্বা মৌসুম জুড়ে খেলা চলতে থাকে। এর মাঝে এফএ কাপ হতে থাকে, অন্যান্য ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খেলায় দলগুলো অংশগ্রহণ করে। এক একটা দল পুরো মৌসুমে, যেহেতু ডাবল লিগ, 20টা দল 38টা করে ম্যাচ পায়। আজ রাত একটাই জমজমাট দুই টেবিল টপারের লড়াই, আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটির একটি হোম ম্যাচ, কেননা খেলা হবে ইতিহাদ ম্যানসিটি স্টেডিয়ামে, যেটাকে দ্য সিটি অফ ম্যানচেস্টার স্টেডিয়াম বলা হয়। পয়েন্ট টেবিলে এই দুই দল শীর্ষস্থানে রয়েছে। শীর্ষে রয়েছে আর্সেনাল, 32 ম্যাচে 75 পয়েন্ট তাদের, আর 30 ম্যাচে ম্যানসিটির পয়েন্ট হচ্ছে 70। অন্যান্য যে দলগুলো পয়েন্ট টেবিলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থানে আছে, নিউক্যাসল, ম্যান ইউ এবং টটেনহ্যাম, এদের পয়েন্ট যথাক্রমে 59, 59 এবং 53। আরও যে ম্যাচগুলো বাকি আছে পুরো মৌসুম শেষে, এই নিচের সারির দলগুলো, তৃতীয় থেকে নিয়ে শেষের দলগুলো সবগুলো ম্যাচ কমপ্লিট করার পরেও হয়তো আর্সেনাল বা ম্যানসিটিকে ধরতে পারবে না। তাই ফুটবল বোদ্ধারা আজকের এই আর্সেনাল ভার্সেস ম্যানসিটি ম্যাচটাকে অলিখিত ফাইনাল ধরে নিচ্ছেন ইপিএলের এই আসরে। আমারও তাই মনে হচ্ছে। আর্সেনাল জিতবে নাকি ম্যানচেস্টার? বাজির ঘোড়া কোন দিকে? রিসেন্ট ফর্ম কার, কি অবস্থা? একটু ডিটেইলে গিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আপনি বলতেই পারেন এই ম্যাচটা আজ রাতে যেটা হবে ইতিহাদ স্টেডিয়ামে গুরু শিষ্যের লড়াই, কেননা পেপ গার্ডিওলা, বর্ষিয়ান ফুটবল কোচ, জনপ্রিয় কোচ, ম্যান সিটির দায়িত্বে তিনি রয়েছেন, আর তারই শিষ্য আর্তেটা রয়েছেন আর্সেনালের ম্যানেজার। সো এই গুরু শিষ্যের লড়াইয়ে আসলে কে জিতবে? শিষ্য আর্তেটা যখন 3 বছর কাজ করার পর গত 2019 ডিসেম্বরে আর্সেনালের দায়িত্ব নেন, শুরুতেই এফএ কাপ ফাইনালে হারিয়ে দিয়েছিলেন ম্যানচেস্টারকে। সেই একটা জয়ই তার সম্বল। শেষ 8 ম্যাচে দু দল 7-1 ব্যবধানে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। এবং এই মৌসুমের যে অ্যাওয়ে ম্যাচটা ম্যানসিটি খেলেছিল আর্সেনালের মাঠে, সেখানেও 3-1 গোলে জিতেছিল ম্যানচেস্টার সিটি। আপনি যদি পয়েন্ট টেবিলে দেখেন, দুটো ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্ট 75, আর দুটো ম্যাচ কম খেলে ম্যানসিটির পয়েন্ট 70। সো পরের দুটো ম্যাচ যদি এগিয়ে যায়, ম্যানসিটি কিন্তু আর্সেনালকে ধরে ফেলবে বা 1 পয়েন্টের লিড নিতে পারে। এবারে ওভারঅল জয়ের সংখ্যা দেখেন, আর্সেনাল 32 ম্যাচে 23টা জয়, অন্যদিকে ম্যানসিটির 30 ম্যাচে 22টা জয় আছে। সো এই বিষয়গুলো, এবং আমরা যদি দেখি যে ম্যানসিটি দারুণ ছন্দে আছে, শেষ 12 ম্যাচে তাদের 11টা জয় সবগুলো টুর্নামেন্ট মিলিয়ে, শুধু লিগের যদি হিসেব করি তো শেষ 8 ম্যাচে আনবিটেন রয়েছে এবং এর মধ্যে 7টায় জয় 1টা ড্র। এই সমস্ত পরিসংখ্যান, কারেন্ট ফর্ম, সব কিছুই কিন্তু ম্যানচেস্টার সিটির পক্ষে পাল্লা ভারী, প্লাস তাদের হোম ম্যাচ। ফুটবলে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খুবই ম্যাটার করে, কেননা প্যাকড গ্যালারি থাকে, হোম ক্রাউড দলের 12 ম্যান হিসেবে কাজ করতে থাকে প্রতিনিয়ত। সিটির সামনে একটা ট্রেবল জয়ের হাতছানি রয়েছে, লিগ শিরোপার চ্যাম্পিয়নশিপ রেসে তো তারা আছেই, এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠে গেছে, সেখানে জিতলে তারা ফাইনালে যাবে, এবং একই সাথে এফএ কাপ ফাইনালে উঠে আছে, সেই শিরোপা জয়ের হাতছানি রয়েছে। এইটা কি বাড়তি চাপ কিনা ম্যান সিটির জন্য? না, চাপ মনে হচ্ছে না, রিসেন্ট ফর্ম খুবই ভালো। স্টার কারা ম্যানচেস্টার সিটির হয়ে? আর্লিং হল্যান্ড, নরওয়েজিয়ান এ স্ট্রাইকার, তিনি 32টা গোল ইতিমধ্যে করেছেন লিগে, আর 2টো গোল করলে সর্বোচ্চ গোলদাতা একই মৌসুমে ইপিএলে, সেই রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন তিনি। পাশাপাশি আর 2টো গোল যদি হয়ে যায় তো 50টা গোল করে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে একই মৌসুমে 50 গোল করবার খেতাব অর্জন করবেন এই আর্লিং হল্যান্ড। তো তার দিকেই তাকিয়ে থাকবে পেপ গার্ডিওলা আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটা জিতে লিগ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরবার জন্যে। এছাড়া জ্যাক গ্রিলিস ও কেভিন ডি ব্রুইনা, তারাও কিন্তু বেশ আস্থাভাজন দুই ফরওয়ার্ড পেপ গার্ডিওলার তাঁবুতে। অন্যদিকে আর্সেনালের তাঁবুতে কাদের কী অবস্থা? 2003-04 মৌসুমের পর এই
2022-23 মৌসুমে এসে আবারও ইপিএল শিরোপা জয়ের হাতছানি রয়েছে আর্সেনালের সামনে। অন্যদিকে তরুণ দল অভিজ্ঞতা একটু পিছিয়ে আর্সেনালের এই দলটা, এটা হয়তো বাড়তি চাপের কারণ হতে পারে, প্লাস তাদের অ্যাওয়ে ম্যাচ। তবে ম্যানচেস্টার সিটি থেকে গত মৌসুমে খেলা যে দুজন খেলোয়াড় আর্সেনালে যুক্ত হয়েছেন, তারাই কিন্তু আর্টেতার আস্থার জায়গা, বিশেষ করে গ্যাব্রিয়েল জেসুস এবং অলেক্সান্ড্র জিনচেঙ্কো। ইয়েস, এই দুজনের উপরে নজর থাকছে আর্টেতার, বা তিনি ভরসা করছেন এই দুজনের উপরে গোল বের করে তারা ম্যাচ জেতাবে। শেষ আট ম্যাচে এই দু দলের যে মানে ফেস টু ফেস লড়াই বা হেড টু হেড লড়াই, সেখানে 7-1 ব্যবধানে যেহেতু ম্যানচেস্টার সিটি এগিয়ে, সো আজকের ম্যাচের মাই ফেভারিট ম্যানচেস্টার সিটি পেপ গার্ডিওলা ভার্সেস আর্টেতা হয়ে যাক আজকের এই ফাইনাল ম্যাচ, অলিখিত ফাইনাল, আর্সেনাল নাকি ম্যান সিটি, দেখুন লাইভ রাত 1টায়।